এ শহর হলো নিউ ইয়র্ক, যাকে শুধুই নিউ ইয়র্ক সিটি বলা হয়, স্টেটের থেকে আলাদা করে বোঝানোর জন্য। পৃথিবীর বিখ্যাত শহরগুলোর মধ্যে অন্যতম আর বৃহত্তম মেট্রোপলিটন এরিয়ার অধিকারী কি নেই এখানে, কিন্তু তারপরেও এখানে সন্ধে নামে কিন্তু সে একই রকমভাবে চারিদিকে আগুন লাগিয়ে দিয়ে লালে লাল হয়ে ওঠা ইস্ট রিভারের ধারের ওই বিল্ডিংগুলোতে এমনভাবে অস্তগামী আকাশের প্রতিফলন হয় যে ভুল হয়ে যায়, যেন মনে হয় এখানেই বুঝে সূর্য অস্ত যাচ্ছে। রোজ দেখি, জানালা দিয়ে দেখি, নদীর ধারে হাঁটতে হাঁটতে দেখি, তবু অবাক হই, অবাক হতে ভালো লাগে বলে। আমার হাউসিংয়ের সামনে থেকে হাঁটতে শুরু করেছিলাম। এই হচ্ছে আমাদের চিরপরিচিত ইস্ট রিভার FDR ড্রাইভ। নিউ ইয়র্ক সিটির এক্সপিরিয়েন্স তো আমার এই প্রথম, আমি তো এখানে আমি কখনো থাকিনি, আর তাই আমার প্রতিদিনের যাওয়া আসার সমস্ত কিছুকে ইচ্ছে করে ক্যাপচার করে রাখতে, আর্কাইভ করে রাখতে ভালো করে, যাতে অনেক দিন পরে কখনো যদি আবার ফিরে তাকাই তখন যেন এগুলো খুব সুন্দর করে চোখের সামনে ভেসে ওঠে। আর ওই যে বিল্ডিংটা, এই হলো আমার অফিস বিল্ডিং, আমার ল্যাব। আর 4-5 মিনিটের হাঁটা দূরত্বে এই নদীর ধারে রোজ সন্ধে হওয়া দেখি, সূর্য ওঠা দেখি, রোজ দেখি তবু খুব ভালো লাগে। একদিকের এই গতিমান চলমান জীবন, আর একদিকে শান্ত বয়ে যাওয়া নদী মনের মধ্যে অদ্ভুত কিছু মিক্সড ফিলিং আনে, কিছু ভাবনার সৃষ্টি করে। ভাবি, আর বিশেষ করে আজকের এই ভীষণ উত্তাল হয়ে ওঠা পৃথিবী, চারিদিকে যুদ্ধের বাতাবরণের মধ্যে আমার মতো ক্ষুদ্র তুচ্ছ মানুষ করতে তো কিছু পারে না, সাধ্য তো কিছু নেই, শুধু প্রার্থনা করতে পারি যে থেমে যাক সব কিছু, থেমে যাক যুদ্ধ, বাঁচুক আবার পৃথিবী ভালো করে, হেসে উঠুক সব কিছু। আর আমার জীবনে যে একটা যুদ্ধ ছাড়া শান্তিময় নির্বিঘ্ন একটা দিন এনে দেওয়ার জন্য আই শুড বি গ্রেটফুল। আমরা অনেক সময় ভীষণ কমপ্লেনিং হয়ে উঠি জীবন নিয়ে, এটা নেই, ওটা নেই, সেটা নেই, কিন্তু যা আছে অফেন আই ফরগেট টু বিং অ্যাপ্রিসিয়েটিভ ফর দ্যাট। সো টুডে আই উড লাইক টু বি অ্যাপ্রিসিয়েটিভ ফর দ্যাট হোয়াট এভার উই হ্যাভ ইন মাই লাইফ, তার সব কিছুর জন্য আমি যে কৃতজ্ঞ থাকতে চাই, আর মনে মনে প্রার্থনা করতে চাই ফর এ বেটার ওয়ার্ল্ড। এই নদীর ধারে যখনই আসি অনেক কিছু মনে হয়, বাবার কথা মনে হয় ভীষণভাবে, যে মানুষটা তার মেয়েকে এমন একটা দেখতে জায়গায় দেখতে চেয়েছিল যেখানে অনেস্টি, ভালো কাজের সঠিক মূল্যায়ন হয়। মায়ের কথা মনে হয় যে মনে করে এত বড় শহরে গিয়ে মেয়ে বুঝি ভুলেই গেছে সব কিছু, তার মাকে বোধহয় ভুলেই গেল। আর মেয়ে ভাবে এই গতিময় পৃথিবীর গতিকে রোধ করার সাধ্য কি আমাদের, বরং সেই গতিময় পৃথিবীর গতিকে মেনে নিয়ে মনে মনে বলা চড়ুই বেতি, এগিয়ে চলি আমরা, এগিয়ে চলি সবাই, আর এই গতিকে মেনে নিই মন থেকে। খুব ভালো থাকবেন সবাই।